আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের প্রসঙ্গ হচ্ছে আদা। আদা এমন একটা উপকারী জিনিস যেটা কবুতরের জন্য খুবই প্রয়োজনীয়। যদি আপনি আদা কবুতরকে খাওয়ান, এর থেকে আপনি বিভিন্ন ধরনের উপকার পেয়ে যাবেন। তো কি কি উপকার পাবেন সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলে দিচ্ছি। তো এটার একটা নিয়ম হচ্ছে যে আপনি যখন আদাটা খাওয়াবেন, আপনি একটা আদা এতটুকু মানে দুই আঙ্গুলের এই দুই দাগ পর্যন্ত, এই নখের চাইতে একটু মোটা আদাটা, অর্থাৎ এক চামচের মানে যাতে ব্লেন্ডার দিয়ে আপনি ব্লেন্ড করার পরে অথবা আপনি যদি অন্য কোনো কিছু দিয়ে সেটাকে ব্লান্ড করে নেন, নেওয়ার পরে এক চা চামচ পরিমাণ আদা ভালো করে পানি দিয়ে ওখান থেকে রসটা বের করে নিয়ে এক লিটার পানির সঙ্গে মিক্স করে, মিক্স করে সেই আদাগুলো আপনি যে কবিতরগুলো হঠাৎ করে দেখেন যে গ্যাসের সৃষ্টি হয়েছে সেই কবিতরগুলোকে আপনি খেতে দিন। এক নম্বর। দুই নম্বর, হয়তোবা দেখা যাচ্ছে কোনো একটা কবুতরের আপনার কোথাও হয়তোবা বক্সের মতো একটু উঠেছে, তারপরে আপনার কোথাও হয়তোবা দেখা যাবে যে হঠাৎ করে ব্যথা পাইছে, বা আপনি হয়তো কোনো সময় খেয়াল করেননি, হয়তোবা অন্য কোনো কারণে ব্যথা পেয়ে গেছে। সেই কবুতরগুলোকে ধরুন হয়তোবা আপনি একটা সময় দেখা যাচ্ছে যে কি বাচ্চাটা খাঁচার সাথে, ছোটোবেলায় হচ্ছে ছোটো বাচ্চা একবারে খাঁচার সাথে আঘাত পাইছে, ডানাটা হয়তোবা ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে, তখন আপনাকে কী করতে হবে, সেই কবুতরগুলোকে আপনি আদার রস খাওয়াই দিবেন। কারণ এই ব্যথাটা তার জন্য হচ্ছে যে সেই কবুতরের জন্য হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ব্যথা। তো এই ব্যথাটা কী হবে, তখন এই কবুতরগুলোর এই ব্যথাগুলো থাকবে না। তো তারপরে আসি, বাচ্চা কবুতরগুলো সাধারণত দেখা যায় বেশিরভাগ বাচ্চা কবুতরগুলোরই গ্যাসের সৃষ্টি হয়। তো এই বাচ্চা কবুতরগুলোকে আপনি ওই প্রতি এক লিটার পানির সঙ্গে এক চা এক টেবিল চা চামচ আদার রস করে নেবেন, নিয়ে সেটা আপনি ওর সাথে মিক্স করে আপনার যে কয়টা বাচ্চা আছে সবগুলোকে আপনি 10 মিলি করে খাওয়াই দেবেন। যেহেতু পানির সাথে আপনি মিক্স করতেছেন সেহেতু 10 মিলি করে খাওয়াবেন। আর যদি আপনি বলেন যে না আমি ওইভাবে খাওয়াবো না, আপনি ডাইরেক্ট ওইভাবেও খাওয়াতে পারেন, কিন্তু সেখানে হচ্ছে যে আপনার 2 থেকে 3 ফোঁটা, এর বেশি না, বেশি আপনার বেশি খাওয়ালেও সমস্যা, আবার না খাওয়ালেও সমস্যা, আবার একবারে কম খাওয়ালেও সমস্যা তো আছে, কিন্তু সমস্যাটা অতটা না, কিন্তু পরিমাণ মতো খাওয়ানটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো। আমি সাধারণত আমি নিজে অনেকের কাছে থেকে যে বিষয়টা শুনেছি যে আদা গ্যাসের জন্য হচ্ছে আপনি কবুতরকে আদাটা খুব ভালো কাজ করে, অথবা আপনার কোনো কবুতরের হয়তো বা দেখা যাচ্ছে যে মুখের ভিতরে ঠান্ডাজনিত কারণ অথবা মশা কামড়াইছে, ক্যাঙ্কারের সৃষ্টি হয়েছে। তো এই সময় আপনাকে যেটা করতে হবে, এই ক্যাঙ্কারের সৃষ্টিটা হলে আপনার মূলত কটন বাটন দিয়ে আপনি ক্যাঙ্কারটা পরিষ্কার করে, কটন বাটন দিয়ে আপনি ক্যাঙ্কারটা পরিষ্কার করে দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আদার 2 থেকে 3 ফোঁটা রস আপনি হা করে মুখের ভেতর 2 থেকে 3 ফোঁটা রস দিয়ে দিন। এতে হচ্ছে আপনার যে ওই ঠান্ডাজনিত যে কারণটা আছে সেটাও দূর হয়ে যাবে, এবং ওর যে মুখের ভিতরে যে ঘা ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতটাও আর থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।